মাংস প্রেমীদের জন্য সুসংবাদ। নানান পশু প্রাণীর মাংস খেতে যারা ভালোবাসেন তাদের জন্য এবার মিথুনের প্ল্যাটার সাজিয়ে ফেলল কেন্দ্র। খাদ্যরসিকদের পাতে এবার পড়তে চলেছে উইসি। উইসি এক প্রকার আদিবাসী খাদ্য। এই খাদ্য এসেছে আসামের উত্তর পূর্ব পাহাড় থেকে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড প্রভৃতি অঞ্চলে আমিষভোজীদের খাবারের পাতে একটি সংযোজন এই খাদ্য। তবে বাকি গোটা দেশের কাছে এই ডিশ মিথুনের মাংস নামেই পরিচিত। সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা খাদ্য তালিকায় যুক্ত করা হলো এই মিথুনের মাংস উইসি। সৌজন্যে বাঙালি বিজ্ঞানী তথা দেশের প্রাণী সম্পদ কমিশনার ডক্টর অভিজিৎ বিচ্চ, মিথুন প্রণালীর মাংস এবার থেকে আর বেআইনি নয়। চর্বিহীন প্রোটিন জাতীয় খাবারের উৎস খুঁজছেন এমন লোকদের জন্য মিথুন একটি স্বাস্থ্যকর খাদ্য। মিথুন প্রণালীর মাংস কেন্দ্রের ছাড়পত্র পাওয়ায় এবার গবাদি পশুপালক এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও উপার্জনের সুযোগ খুলে গেল। এ প্রসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের নাগাল্যান্ডের গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ সেন্টার অন মিথুনের ডিরেক্টর ডক্টর অভিজিৎ মিত্র জানিয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে এবার থেকে যে কেউ মিথুনের মাংস খেতে পারে। গবেষকরা জানাচ্ছেন মিথুনের মাংস উইসিতে ফ্যাটের পরিমাণ মাত্র 4%। ছাগল কিংবা গরুর মতো গবাদি পশুতে ফ্যাটের পরিমাণ প্রায় 10-12%। তাছাড়া মিথুন তৃণভোজী প্রাণী, এরা কৃত্রিমভাবে বেড়ে ওঠে না, ফলে এর মাংস সম্পূর্ণ অর্গানিক। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।